অধ্যায় একশো অপরাজেয় হও কর্ম ও আন্তরিকতার নিষ্ঠার ফলে জয় ঘটে যারা কর্ম সাধনে লিপ্ত না হয়ে অন্যের জন্য তা ফেলে রাখে তারা পরাজিত হয় অভাব বাসনা ও শক্তি মানুষের অন্তরেই রয়েছে শক্তি দিয়ে ওই অভাব মোচন করতে হবে শরীরকে বলো তুমি বলিষ্ঠ মনকে বলো তুমি শক্তি ধর চিন্তা করো এই শরীরের সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হতে হবে বিশ্বাস ও ও ভরসা রাখো সমুদয় শক্তি শরীর মনে সংযত বিদ্যমান এই আত্মশক্তি বলে যে কেউ প্রকৃতিকে জয় করতে সক্ষম চিন্তা শক্তি ও স্নায়ু শক্তি পেশি শক্তিতে রূপান্তরিত হয় শক্তি সম্বন্ধই কার্যের কারণ যে ব্যক্তি সংগ্রাম ও সংস্কারের পথ ধরে অগ্রসর হয়েছে সে বিভ্রান্তি হতে রক্ষা পেয়েছে জীবনে বহমান শর্তের কাছে মনের শর্ত বহুবার পাল্টে নিয়ে আপোষ নীতিতে মানুষকে জীবন পথে এগুতে হয় যা আছে তা নিয়ে কাজে লাগতে হয় তবেই জয়ী হওয়া যায় মনোবল বা আত্মবিশ্বাস মানুষকে বাঁচতে শিখায় জয়ী হতে শিখায় বিজয়ী মনোভাব সৃষ্টি করো বিজয় এসে ধরা দেবে অন্যকে প্রভাবিত করবে কিন্তু নিজে প্রভাবিত হবে না পরিবেশের সম্ভাবতার প্রতি লক্ষ্য রেখে উদ্দীপক উপেক্ষা করেই সার্বিক অহং জয় করা সম্ভব মর্তলোক স্বর্গলোকে পরিণত হবে যে জয়ের পরাজয় নাই তাই প্রকৃত জয় বুদ্ধির পরাজয় বুদ্ধির জয় একাগ্র চিত্তে সংযম করলে দৃঢ় বীর্য ও পরাক্রান্ত হলে বিজয় সুনিশ্চিত যারা বিশ্বাস করে যে তারা জয় করতে পারে তারাই জয় করতে পারে জীবনের সবচেয়ে বড় জয় হলো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন আমি এলাম দেখলাম এবং জয় করলাম যা কিছু আমাকে ধ্বংস করে না তাই আমাকে শক্তিমান করে যদি সঠিক কর্মসূচি এবং গভীর বিশ্বাস থাকে তাহলে শতবাধা সত্ত্বেও জয় সুনিশ্চিত সমস্তই সম্ভব বলে বোধ করা মাত্র যে বল পাওয়া যায় তাতেই অনেক অসাধ্য সাধ্য হয় এবং যার যতটা শক্তি আছে তা পূর্ণমাত্রায় কাজ করে যে বলের দ্বারা কোনো কাজ করতে চায় না এক সময় পৃথিবী তারই হবে অস্ত্রের যখন সংঘাত চলছে তখন যে কৃপা করে সেই জয়ী হয় নিজেকে জয় করাই সব জয় করার মতো বিজয় যে মানুষের উপর যেতে তার থাকে দৈহিক বল যে নিজের উপর যেতে সেই হচ্ছে শক্তিমান যে নিজেকে রুখতে শিখেছে তার বিপদ নেই যার অসাধ্য কিছু নেই তার শক্তি সীমাহীন সে রাজত্ব লাভের যোগ্য বনিতার কটাক্ষসর যার হৃদয়কে বিদ্ধ করতে পারে না ক্রোধাগ্নির সন্তাপ যাকে দগ্ধ করতে পারে না অমিত বিষয় সম্পদ যাকে লোভে বদ্ধ করতে পারে না সেই ধৈর্যশীল ঐশ্বর্যশীল ভুবনজয়ী ব্যক্তি সংকটাপন্ন হলেও মহান ব্যক্তি আপন পৌরুষের অনুরূপ ফল কামনা করে বিক্রমের কারণ বয়স নয় স্বভাব জয় পরাজয় ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা যুদ্ধ, অধ্যাবসায় ও বিশ্বাস নিয়ে কাজ করলে জয়ী হওয়া যায় চেষ্টার দ্বারা ব্যর্থতা জয় করতে হয় প্রতিষ্ঠার সূত্র মানবীয় হিংস্রতা ও কঠোরতার প্রতিকার এবং নিপৃতের আত্মরক্ষার একমাত্র ঝাল এমনকি পশুরাজ সিংহকেও নিজেকে মাছি হতে রক্ষা করতে হয় আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন আত্মরক্ষার বিদ্যা সবচেয়ে বড় বিদ্যা আপনার মাঝে শক্তি ধর নিজেরে কর জয় নিজেকে জয় করো তাহলেই সমুদয় তোমার পদতলে আসবে দৈহিক শক্তি দিয়ে সাময়িক জয়লাভ করা যায় কিন্তু তা টিকিয়ে রাখতে পর্যাপ্ত বুদ্ধি প্রয়োজন খাঁটি যে মানুষ তার একার অন্তরের শক্তিকে পৃথিবীর সশস্ত্র বাহিনীও হার মানাতে পারে না সেই একটি মানুষ শেষ পর্যন্ত হবে জয়ী ক্ষুদ্রের সাথে হাতাহাতি করে দিন যাপনকে জয়লাভের উপায় বলে না তার চেয়ে উপরে ওঠাই জয় সংঘাত সংকুল জীবনে যে শক্ত হাতে হাল ধরতে পারে সে জয়ী হয় শক্তির ক্ষেত্রে যারা সফল হয় তারা আপনাকে বড় করে সফল হয় আর ক্ষেত্রে যারা সফল হয় তারা আপনাকে ত্যাগ করে সফল হয় রক্ষীরা জীবন দেয় কিন্তু আত্মসমর্পণ করে না পরাজিত হয়ে জীবন ধারণ করার চেয়ে ধর্ম ক্ষেত্রে প্রাণ বিসর্জন শ্রেয় প্রকৃত মানুষ যে বীর যে তার নীতি হবে জীবন দেব তো মর্যাদা হারাবো না আপনারে কভু ভেব না ক্ষুদ্র ভাবিও না দিন তুমি তুমি নিতে পারো জয় করে এ বিপুল বিশ্বভূমি তুমি সর্বশক্তি লোভিয়া পূর্ণ হতে পারো আমি ছোট এই ভাব নিশিদিন তাই সব কাজে হারো জ্ঞান লাভ করো নিজের ভিতরে যে শক্তি আছে তাই জাগিয়ে তোলো তুমি ছোট হয়ে পড়ে থাকবে না ব্যর্থতা নয় বরং নিচু নজরই অপরাধ অবিচার দিয়ে অবিচারকে জয় করা যায় না অবিচারকে প্রতিবাদ প্রয়োজনে প্রত্যাঘাত দ্বারা প্রতিদান দিতে হয় অবিচার করার চেয়ে অবিচার সহ্য করা অধিক অসম্মানজনক অত্যাচারীকে ক্ষমা করা কাপুরুষতা কখনো কখনো প্রতিশোধ অনিবার্য হয়ে ওঠে অপমানের প্রতিশোধ নেয়াটা সাহসের বড়াই নয় সংহত অন্যায়ের বিপক্ষে অন্যায় ফিরিয়ে দেওয়াকে লোকে তাদের অধিকার বলে মনে করে আর যদি তারা সেটা করতে না পারে তবে মনে করে যে তারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে অবিচারকে যারা তুঙ্গে চড়াতে পারে ক্ষুতহীনভাবে তারাই একটা পুরো জাতের শহরের এমনকি দেশেরও মালিক হয় পরাজয় এমন একটা বিদ্যালয় যার মধ্যে সত্য সব সময় শক্তভাবে বর্ধিত হয় কোনো এক ক্ষেত্রের বিফলতাকে অন্য ক্ষেত্রের সফলতা দিয়ে আমরা ক্ষতিপূরণ করে থাকি জ্ঞানী লোকেরা কখনো পরাজয়ের পর অলসভাবে বসে থাকে না তারা খুশির সাথে চেষ্টা করে ক্ষতিটা পূরণ করতে যে কোনো দিন পরাজিত হয়নি সে কখনো বিজয়ী হতে পারে না যে মন্দ ভাগ্যের শিকার হয়নি সে তার নিজের শক্তিমত্তা সম্বন্ধে অবহিত নয় বীরত্বের নির্যাস হলো আত্মবিশ্বাস যখন কোনো মানুষ একের পর এক বিপর্যয়কর অবস্থা সহ্য করে তখনই তার হৃদয়ের উজ্জ্বলতা প্রকাশ পায় এটা তার অনুভবের জন্য হয় না হয় মহৎ ও বীর স্বভাবের জন্যে একই বিপর্যয়ের আছে দুই অবস্থা নিজেদের জন্য যা মন্দ অন্যদের জন্য তা ভালো হারতে জানলে জয় করা যায় বিজয়ে মহানুভবতা পরাজয়ে দৃঢ়তা জীবনে হেরে যাওয়াটাই সব নয় ন্যায়ের জন্য যুদ্ধ করাটাই আসল পরাজয় কখনো নিরুৎসাহ হতে নেই একে নতুন জীবন শক্তি, উদ্দীপক ঔষধ বলে মনে করতে হবে একজনের পতন অন্যজনের জনের সৌভাগ্যের সোপান যে পতনকে ভয় করে সে কখনো জয়লাভ করতে পারে না ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে যে জয়ের কথা বলতে পারে সেই তো সত্যিকার অর্থে তেজদীপ্ত পুরুষ যার জীবনে পতন নেই তার উত্থানও নেই সংসারের সমস্ত শক্তি তরঙ্গ গতিতে অগ্রসর হয় তার উত্থান পতন আছে চলার বেগে যে আজ নিচে পড়েছে কাল সেই আবার উপরে উঠবে নইলে চলা তার সম্পূর্ণ হবে না মানুষের উত্থান পতন নিতান্তই এক আপতিক ব্যাপার যে জিনিসের উত্থান আছে তার পতনও আছে মৌখিক দৈহিক আর্থিকভাবে কারো নিকট দায়বদ্ধ থাকবে না অন্যথা কর্ম থেকে ফল বিচ্যুত হবার সম্ভাবনা দেখা দেয় দুনিয়াতে দুর্বলের কোনো স্থান নেই অনুগ্রহ আর অপমান মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায় অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষ তার ক্ষতির কথা চিরকাল মনে রাখে ক্ষতি ক্ষতিই নয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি তাকে ক্ষতি মনে না করে সবল দুর্বলের স্থান অধিকার করে বল শক্তি ও জীবন দ্বারা শান্তি আহরণ সঞ্চয় ও রক্ষা করতে হয় অন্যথায় পূর্ণ শক্তির আঘাতে সকল বাধা শূন্য মিলায় দ্বিধা এবং নিষ্ক্রিয়তার মাধ্যমে কখনো শক্তি অর্জন করা যায় না শক্তির সঠিক ব্যবহারের উপর মহত্ব নির্ভর করে শক্তি চিত্তকে বিকারগ্রস্ত করে পরাক্রম পৌরুষ ধর্ম এক খুন করলে তাকে খুনি বলা হয় আর লক্ষ লক্ষ খুন করলে তাকে বীর বলা হয় ভীতকে সাহস দাও দুর্বৃত্তকে এড়িয়ে চলো জ্ঞানীর সঙ্গে কাজ করো সংযত কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু বোকা হয়েও না বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হো না পতিত মানুষকে লাথি দেওয়া মানুষের স্বভাব যখন মানুষের শক্তি ফুরিয়ে যায় তখন সবাই তাকে লাথি মারে যারা বেশি চিৎকার করে তারা কম কামড়ায় যত গর্জে তত বর্ষে ন দুর্বলের বল প্রাজা বালকের বল রোদন মৌনতা মূর্খের বল চোরের বল মিথ্যা পৃথিবীতে এখন প্রকৃতির চেয়ে সমাজই বড় প্রতিকূল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে অধিকারবাদ জন্মগত বৈশিষ্ট্য তাই পথ বহুবিধ হলেও দিক নির্দেশনা একটি শক্তি জীবন আনন্দ সুখ যারা দৃঢ় ও শক্তিশালী জগৎ তাদের প্রতি সহানুভূতিশীল মানুষ বিভিন্নমুখী প্রতিক্রিয়াশীল ধাতুসমূহ দ্বারা সৃষ্ট তাই এর অভ্যন্তরীণ শক্তি বিভিন্নমুখী যথার্থ শক্তিমানরা জীবনকে শুভ বলে গ্রহণ করে এবং জীবনের সকল প্রতিকূলতার মোকাবিলা করে মানুষের অস্তিত্বকে দেখতে হবে আশাবাদী দৃষ্টিকোণ থেকে ধনাত্মক প্রেম উপকরণ সংযুক্ত করে আর ঋণাত্মক দেশ তাদের বিযুক্ত করে এই জাগতিক শক্তি পৃথিবীতে যে শক্তিমান কেবলমাত্র তারই পৃথিবী ভোগ করার অধিকার আছে বীরত্বের প্রধান জিগির ভোগের নিমিত্ত সম্পদ ও নারী বীর বসুন্ধরা বীর নারী পুরুষেরা কোন ব্যক্তিগত অধিকার ও সম্পর্ককে পরোয়া করে না এটা একটা শত সিদ্ধ ব্যাপার মানুষ প্রচণ্ড সাহসী চিন্তা কল্পনা শক্তি প্রেম মায়া স্নেহ শ্রদ্ধা ইত্যাদি অমূল্য বিষয় একমাত্র মানবের স্বতন্ত্র জিনিস বলেই সকলে জানে শক্তি দ্বারা শক্তির মোকাবিলা করতে হয় উত্তেজনা শক্তিকে ক্ষয় করে স্ফুলিঙ্গের সঙ্গে শিখার যে প্রভেদ উত্তেজনার সঙ্গে শক্তির সেই প্রভেদ ভর ও শক্তির নিত্যতা সর্বদা বর্তমান শক্তি দুই প্রকার স্থিতিশীল যার সত্যিকার বাস্তব কোনো রূপ নেই গতিশীল মূর্তিমান শক্তি যে শক্তির প্রয়োগ প্রত্যক্ষ করা যায় সাকার না হলে আকার আসে না বৈজ্ঞানিক হাতে একটি ক্ষুদ্র পরমাণু বিপুল পরমাণবিক শক্তির আধার শক্তির দুটো অংশ আছে এক অংশ ব্যক্ত আর এক অংশ অব্যক্ত এক অংশ উদ্যোগ আর এক অংশ বিশ্রাম এক অংশ প্রয়োগ আর এক অংশ সম্বরণ শক্তির এই সামঞ্জস্য যদি নষ্ট করো তাহলে সে ক্ষুদ্ধ হয়ে ওঠে যা মঙ্গলকর নয় শক্তি আপনাকে ঘোষণা করে প্রেম আপনাকে আবৃত রাখে শক্তির ক্ষেত্র আলো প্রেমের ক্ষেত্র অন্ধকার শক্তিমানের শক্তির অধিকারের চেয়ে বড় অধিকার আর নেই বিধাতা যে অধিকারের দাতা শক্তিমানও সেই অধিকারের দণ্ড দাতা রাজা সিংহ যে অধিকারে পশুরাজ মানুষও সেই অধিকারে মানুষের ভাগ্যবিধাতা প্রভু পৃথিবী শক্তির পদানত যেখানে শক্তি নেই সেখানে কর্তৃত্ব থাকে না ন্যায়ের চেয়ে ক্ষমতাবান কোন শক্তি নেই শৃঙ্খলিত স্বভাবের উপরই শক্তি কার্যকর হয় স্বাধীনতার উপর নয় যখন গোপন বিষয় ব্যক্ত হয়ে যায় তখন শক্তি হয়ে পড়ে অপ্রয়োজনীয় যতক্ষণ অব্যক্ত থাকে ততক্ষণ শক্তি অস্বীকৃতভাবে হলেও প্রত্যাব দেখায় বিষয় অর্থ শক্তি এবং ভীতির বিরুদ্ধে যুক্তিসঙ্গত জয় শক্তি যেখানে প্রভূত করে ন্যায় সেখানে দাস শক্তির স্পর্শে আসলে নিজ শক্তি জেগে ওঠে শক্তিশালী চিরদিনই জয়ী হয় বাধা পেলে শক্তি নিজেকে চিনতে পারে চিনতে পারলেই আর ঠেকানো যায় না জল জল বৃষ্টির জল বল বল বাহুর বল পৃথিবীর বহু পরাক্রান্ত জাতি ও সভ্যতা উন্নতির চরম শিখরে আরোহণ করেও শুধুমাত্র দৈহিক শক্তিকে অবহেলা করার দরুন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে শক্তির প্রয়োগ সুষ্ঠ সংহত হওয়া চাই শক্তিমানকে সবাই ভয় করে সে শ্রদ্ধারই এপিট কিন্তু সন্ত্রাসীকে ভয় করার পিছনে থাকে ঘৃণা অনুকম্পা জোরজার জার প্রকৃত শক্তিশালীরা কথায় কথায় শক্তি প্রয়োগ করে না মাঝে মধ্যে শুধু প্রমাণ দেখায় শক্তি থাকলে শক্তি পরীক্ষার ইচ্ছা হয় শক্তির মত্ততা শান্তির বিপক্ষে আপন অশক্তির জ্ঞান জন্মালে শক্তি সংযত হয় শক্তি দিয়ে মানুষ মারা যায় কিন্তু প্রিয়জনের মৃত্যু রোধ করা যায় না বুঝতে শিখলে শক্তির অধ্যত্ব কমে এটা না হওয়া পর্যন্ত বৃদ্ধ বালকের মতো অবিমৃষ্যকারী সকলেই শক্তি সাধক কেউ চায় অস্ত্র শক্তি কেউ আত্মশক্তি ছলাকলা থেকে চারুকলা এবং বিষয় বিভব লাভের চেষ্টা থেকে ত্যাগ বৈরাগ্য পর্যন্ত সবই শক্তির আরাধনা জীবন চাই জয়ী হতে যখন স্থূল শক্তির প্রাদুর্ভাব হয় তখন মানুষ সূক্ষ্ম শক্তির আশ্রয় খোঁজে শক্তিকে সবাই ডরায় শক্তিমানকে সবাই সমীহ করে ন্যায়পরায়ণতা সাধুতা ও শ্রদ্ধার জন্যই সন্ধির মহিমা যদিও সন্ধির অর্থ হচ্ছে প্রকৃতই মানুষের জন্য মানুষের যথেষ্ট ভালোবাসা সৃষ্টি হয়নি প্রাকৃতিক সৌভ্রাতৃত্ব হচ্ছে অত্যন্ত দৃঢ় বন্ধন মনের উদ্দাত্ত স্নেহশীলতা প্রেম ও উপচিকিৎসা দ্বারা যতখানি একত্রে গ্রথিত হয় সন্ধি চুক্তি দ্বারা তা হয় না যে হাতে সন্ধির সফেদ পতাকা রয়েছে তা বড়ই পবিত্র হাত কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তারই রয়েছে যার হাতে রয়েছে। এটাই হচ্ছে সব জাতীয় জীবনের উৎস ন্যায় ও ইনসাফ শিকার নয় শিকারি হয়ে বাঁচতে শেখো তুমি তোমার ভাইয়ের ইজ্জত রক্ষা করো সাহায্য করো জালিম ও জুলুম থেকে মুক্ত মানুষের জীবন চিরন্তন সংগ্রাম রাজা রাজত্বের জন্য সংগ্রাম করে আর একটি সাধারণ লোক বেঁচে থাকার জন্য এক মুঠো অন্যের আশ্রয় সংগ্রাম করে সংগ্রাম করে যে জীবনে প্রতিষ্ঠিত হয় যুদ্ধ বিজয়ী সৈনিকের চেয়ে তার মর্যাদা কোনো অংশে কম নয় শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ উদাসীন থাকার নামই নিরপেক্ষতা খাচায় পুড়ে খোঁচা মারা সুসংবদ্ধ দুই বা ততোধিক দলের মধ্যে নির্দিষ্ট উদ্দেশ্যে পরিচালিত সংঘর্ষকে যুদ্ধ বলে প্রকাশ যুদ্ধ গুপ্তযুদ্ধ নীরব যুদ্ধ লোকদের প্রয়োজিত করে বিদ্রোহী করে উচ্চ পদস্থ কর্মচারীদের প্রয়োজিত বা বিলোপ করে নীরব যুদ্ধ করা হয়ে থাকে বেশি ইতিহাস সৃষ্টি হয়েছে গোপন আতাতের মাধ্যমে যে তুলনায় যুদ্ধের দ্বারা হয়েছে খুব কম বলবানের পক্ষ গ্রহণে লাভের সম্ভাবনা বেশি আকাশ যোদ্ধাদের দেশকালের বাধা না থাকায় সকল সময় সকল স্থানে যুদ্ধ করতে সক্ষম জল স্থল আকাশ যুদ্ধাস্ত্রের ব্যবহার ও পদ্ধতি সৈন্যবুদ্ধ রচনা সৈন্য নিয়ন্ত্রণ যুদ্ধে গমন শত্রুহনন বাদ্য বাজিয়ে সংকেতের মাধ্যমে উপযুক্ত সময়ে শত্রু বুহ ভেদ করে শত্রু সৈন্যের ভেদ ঘটিয়ে একত্রিত হয়ে শত্রু সৈন্যবোধ করে যুদ্ধ জয় করবে জুডো যুবকদের জন্য একটি খেলা স্ত্রী লোকদের জন্য গৌরব সৈন্যদের জন্য অস্ত্র এবং বৃদ্ধদের জন্য আত্মবিশ্বাস বিশেষ নিজ সৈন্যের ক্ষয় যখন অপরিহার্য তখন দোষু সৈন্যের বেশি ক্ষয় ঘটিয়ে বর্ষ সৈন্যের ক্ষয়ের অল্পত্ব ঘটনায় বিশেষ লাভ অপরাধ বিষয়ে প্রথম অভিযোগকারী সাক্ষী প্রমাণে জয় ঘটে সাক্ষীর অভাবে ঘাত দর্শনী প্রমাণ ঘাত দর্শনাভাবে অন্যান্য চিহ্ন বা লক্ষণ দ্বারা তত্ত্ব নির্ণয় করতে হয় যুদ্ধের সময় নৈতিকতা ও ধর্মের কোনো ভূমিকা নেই যুদ্ধের উদ্দেশ্য সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতা যাতে প্রতিপক্ষ পর্যদস্ত হয় যে জোর করে বলে আমি জয়ী সেই জয়ী হয় যে যুদ্ধ করে ও পালিয়ে যায় সে অন্যদিন যুদ্ধ করার জন্য বেঁচে থাকে কিন্তু যে যুদ্ধে হতো হয় সে আর কখনোই যুদ্ধ করতে পারে না একমাত্র যুদ্ধই মানুষের যাবতীয় শক্তিকে কেন্দ্রীভূত করতে পারে আর যুদ্ধের সম্মুখীন হওয়ার মতো সাহস যাদের আছে ভাগ্য তাদের বরাতেই মহত্বের চিহ্ন এঁকে দেয় যুদ্ধ করো কিন্তু বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করো না অধিকার বৈষম্যের কারণ যুদ্ধ হত্যা দস্যুতা সকল রকমের জুলুম এবং জবরদস্তি যুদ্ধ হল মানবীয় সভ্যতার সংকটের পরিণতি ব্যক্তিগত বা শ্রেণীগত অহমিকার জাতীয় নামকরণ মৃত্যু হাহাকার নৈরাশ্য মূল্যবোধের পরিসমাপ্তি সামাজিক স্তর বিন্যাসের ছন্দপতন কোটি মানুষের ক্লেশের বিনিময়ে মুষ্টিমেয় অর্থগৃন্ধু পুঁজির পাহাড় সৃষ্টি নৈতিক চরিত্রের অধপাত অসহায় নবজাতকের ক্রন্দন ধনে পশুত্বের দাপটে মনুষ্যত্ব অবলুপ্ত হয় দিশেহারা মানবাত্তার গঙ্গানি নিজ দেশ বা বন্ধু দেশের আত্মরক্ষা শক্তু বিতরণ করতে সামরিক শক্তি তথা যুদ্ধ বিদ্যায় নারী পুরুষ সকলকে প্রত্যাহ যুদ্ধ কৌশলের মহড়ায় শিক্ষায় শিক্ষিত হতে হবে রাষ্ট্র নিজ নাগরিকের জীবন রক্ষার্থে যুদ্ধে ভাড়াটে সৈন্যদের ব্যবহার কৌশলের ব্যবহারে কিংবা ঘুষ দিয়ে বিপক্ষের সৈন্যকে নিজের দলে নিয়ে এসে যুদ্ধ জয় লাভ করবে এবং শত্রুপক্ষের প্রধান নেতাদের হত্যা বা বন্দি করার জন্য প্রকাশ্যে পুরস্কার ঘোষণা করবে যথেষ্ট টাকা দিলে শত্রুদের বেচা কেনা যায় কিংবা তাদের মধ্যে দেশদ্রোহী সৃষ্টি করে নিজেদের মধ্যেই গোলযোগ ও যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় শারীরিক শক্তি দিয়ে যুদ্ধ করে বন্য পশু শক্তি ও হিংস্রতার চেয়ে বড় বুদ্ধি ও কৌশল শত্রুদের কৌশল ও কূটনীতি দিয়ে পরাজিত করায় পৌরুষ ও আনন্দ কূটনীতির ফলে শত্রুরা একে অন্য সবাইকে সন্দেহ করতে শুরু করে আর নিজেদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস হয়ে দারুণ ত্রাস ও আশঙ্কার মধ্যে জীবন কাটাতে থাকে সাধারণ লোকেরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে রাজা ও নেতাদের ভয়াবহ খ্যাপামির কারণে বাধ্য হয়ে যুদ্ধ করতে আসে প্রথম চোটেই কেউ প্রচণ্ড যোদ্ধা হয় না যুদ্ধ চালাতে চালাতে একটু একটু করে তাদের দুর্ধর্ষতা ও সাহসিকতা বাড়তে থাকে পশ্চাৎপথ নয় মৃত্যুবরণ এমনই কঠিন হয় তাদের মন প্রকৃত যোদ্ধারা জীবনকে এমন মূল্যহীন মনে করে না যে হঠাৎ না বুঝে শুনে তা বিপন্ন করবে কিংবা এমন অন্ধ মায়া জীবনের প্রতি নেই যে যখন বিবেক মতে জীবন ত্যাগ করা প্রয়োজন তখনও নির্লজ্জ লোভাতুরের ন্যায় বাঁচিয়ে রাখবে যুদ্ধ হচ্ছে বর্বরদের ব্যবসা কোন জাতিকে দীর্ঘকাল কেউ যুদ্ধে লিপ্ত রাখতে পারেনি যতক্ষণ না মিথ্যার আশ্রয় নিয়েছে যুদ্ধের সময় শত্রুকে ছোট করে না দেখাই বুদ্ধিমানের কাজ এছাড়া তার পন্থা ও মনোভাব জানাও একান্ত অবশ্য তা জানা থাকলে আগেই তার উদ্দেশ্য বুঝতে পেরে সময় থাকতে যথোচিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা যায় যুদ্ধের জন্য প্রস্তুতি সবচেয়ে কার্যকরীভাবে শান্তি রক্ষার উপায় যুবকেরাই যুদ্ধের যোগ্য লড়াই করা নিজের জীবনের মায়া না করা ওদের স্বভাব নিজে ছোটো বা দুর্বল পরাজয়ের বিপদ তার ভাগ্যেও ঘটতে পারে একথা সে মোটেই বিশ্বাস করে না যে যুদ্ধে জয়ের চেয়ে পরাজয় সম্ভাবনা বেশি সে যুদ্ধের অসম্মানজনক শর্তে হলেও সন্ধি করা বিজ্ঞতার লক্ষণ বিজয় সুনিশ্চিত এমন যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় অপশক্তি বিরুদ্ধ শক্তি ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে তাই জীবনের অপর নাম যুদ্ধ যুদ্ধ খেলা ওইসব মানুষ সংগ্রাম করতে পারে না যারা কিছু ত্যাগ স্বীকার করতে রাজি নয় যুদ্ধের মধ্যে মধ্যপন্থা বলে কিছু নেই যুদ্ধ করার পঞ্চাশ রকম পন্থা নেই আছে একরকমই সেটা হচ্ছে জয় করা ঈশ্বর বিজয়ী দলের পক্ষেই থাকেন যুদ্ধ কখনো কখনও অনির্বার্য ও অপরিহার্য হয়ে ওঠে আধুনিক যুদ্ধের সাফল্য সৈন্য সংখ্যা বা মনোবলের উপর নির্ভর করে না নির্ভর করে কার্যক্ষম সর্বাধুনিক অস্ত্রশস্ত্রের উপর যুদ্ধ থামানোর সেরা উপায় হল হেরে যাওয়া বিজয়ের মুহূর্তে ক্ষতের বেদনা থাকে না বিজয় যে কোনো মূল্যে যত যুদ্ধের মাধ্যমে হোক কিংবা যত দীর্ঘ সময়ই লাগুক না কেন বিজয় ছাড়া অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় সব কলাকৌশলী ব্যর্থ হলেই কেবল তরবারিকে দাও নিয়তি নির্ধারণ করতে